রিসেন্টলি জিৎ কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যদি বুমেরাং আমাদের বাংলাতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে সাকসেসফুল হয় বা অডিয়েন্সের আমরা ফিডব্যাক প্রচণ্ড পাই তাহলে আমরা অলমোস্ট রেডি এটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করার জন্য তো এটা কি আদৌ প্যান ইন্ডিয়া রিলিজ করার মতন বা প্যান ইন্ডিয়াতে গেলে এটাকে সাকসেসফুল হবে এটাকে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো সো প্লিজ ভিডিওগুলো একদম শেষ সব দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো এখন যে বিষয়টা হচ্ছে বুমেরাং আমি গতকাল দেখলাম এবং বুমেরাঙের সত্যি বলতে ফিডব্যাক প্রচন্ড কিন্তু ভালো প্রথম কথা মানে প্রত্যেকটা অডিয়েন্স যারা বুমেরাং দেখে বেরোচ্ছে তারা একটা মুখে হাসি নিয়ে কিন্তু বেরোচ্ছে মানে একটা পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা এন্টারটেনিং ছবি হচ্ছে বুমেরাং এটাকে নিয়ে বস রকম সন্দেহ নেই তৃতীয়ত হচ্ছে যে বুমের আগের যে কমেডি পোর্শনস আছে এবং যেটা জিদ্দা এবং সৌরভ দাসের মধ্যে আছে বা ঈশা নিশা আর মধ্যেকার যে কেমিস্ট্রি বা তাদেরকে নিয়ে যে যে কমেডি পলিটিক্যাল পোক বলি বা অ্যাডাল্ট কমেডি বলি ডেভেলপমেন্টিং কমেডি বলি সেইগুলো মানুষ প্রচণ্ড কিন্তু এনজয় করবে পুরো সিনেমাটা জুড়ে কিন্তু রয়েছে তো এটা আরও একটা প্লাস পয়েন্ট যে এটা হচ্ছে প্যান ইন্ডিয়া লেভেলে যদি রিলিজ করা হয় তাহলে কিন্তু সাকসেসফুল হবে চতুর্থ হচ্ছে এই প্রজেক্টটার ভিএফএক্স তো এই প্রজেক্টটা এইরকম একটা প্রজেক্ট শুধুমাত্র আমি বলবো যে বাংলাতে নয় প্যান ইন্ডিয়া লেভেলে না খুবই কম হয়েছে এরকম একটা কনসেপ্টের একটা ছবি অনেকে বলেছে যে এটা তিরি বাতমে এসা উলজা জিয়ার সঙ্গে অনেকটাই মিল রয়েছে কপি বাট আমি বলবো যে হানড্রেড পারসেন্ট এর সঙ্গে কোনো মিল নেই একদম ইন্ডিভিজুয়াল একটা ছবি হচ্ছে আমাদের মুবেরাং তো সেই জায়গা থেকে বিচার করলে এই রকম কনসেপ্টের ছবি কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে চলার একটা পসিবিলিটি রয়েছে যার মধ্যে কমেডি ইমোশনস অ্যাকশনস হ্যাঁ অ্যাকশনের কোয়ালিটি কিন্তু এখানে খুব ভালো রয়েছে মানে এখানে রবি বর্মা জি যে লেভেলের অ্যাকশন সিকোয়েন্সেস কিছু কিছু দেখিয়েছেন যে স্ট্যান্ডার্ড এবং যে কোয়ালিটি এই স্মল বাজেটের মধ্যে সেটা সত্যি বলতে প্রশংসনীয় প্রশংসার যোগ্য এবারে আছি ভিএফ এক্সের ক্ষেত্রে তো এটা একটা সায়েন্স ফিকশনস কমেডি ছবি এবং যার মধ্যে একটা রোবোটিক ব্যাপার স্যাপার আছে এবং যার মধ্যে একটা সুপার বাইকের কিন্তু একটা বিষয়পত্র রয়েছে এই সমস্ত বিষয়পত্র এত বাংলা সিনেমার বাজেট সত্যি বলতে খুবই কম এবং আমাদের কাছে বলিউডের মতো কিন্তু বাজেট নেই তো সেই দিক থেকে বিচার করলে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর ভিএফএক্সের প্রেজেন্টেশন অবশ্যই আরও ভালো হবে বা হতে পারত সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু এই বাজেটের মধ্যে যে এই সমস্ত জিনিসপত্র নামিয়েছে এটার জন্য সত্যি বলতে হ্যাটসঅপ বলতে হয় এবং এটা প্যান ইন্ডিয়া লেভেলে বা সাকসেসফুল হবে বা পাবে এবারে বিষয়টা হচ্ছে যে কটা গান ড্রপ করা হয়েছে সেই কটা গানের মধ্যে বাংলা ভার্সনের থেকে আমার হিন্দি ভার্সনটা কিন্তু অনেক বেটার লেগেছে তো এটাও কিন্তু একটা ফ্যাক্টর বেশ পপুলার কিন্তু হয়েছে এবং চিন্তা চেঙ্গিস দিয়ে যে স্টাডামটা পেয়েছে প্যান ইন্ডিয়া লেভেলে সেটা কিন্তু অনেকটা হেল্প করবে বুমেনাগের আগের ক্ষেত্রে তো এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু রয়েছে যার ফলে আমার মনে হয় বুমেরাং একটা প্যান ইন্ডিয়া রিলিজ করার মতনই ছবি এবং এটা প্যান ইন্ডিয়াতে রিলিজ করা উচিত তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে